ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর প্রতিদিন চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু কোনো ডলার ইনকাম হচ্ছে না এমন কি কোনো ভিডিওতে এর হচ্ছে না এটার সমাধান কি হ্যালো প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম যারা ফেসবুক ক্রাইটেরিয়া ফুলফিল করার পর মনিটাইজেশন সেট পেয়েছেন এবং টিম সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকল ইনফরমেশন দিয়ে মনিটাইজেশন জন্য আবেদন করেছেন মনিটাইজেশন পেয়েছেন এখন আপনি প্রতিদিন 4 থেকে 5টা ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু এখান থেকে কোনো ডলার ইনকাম করতে পারছেন না এমন কি অনেকেই বলেছেন আপনার ভিডিওতে এড শো হচ্ছে না এটা কারণ কি কোন বলের কারণে বা এটা যদি আমি ভুল করে থাকি এটা সমাধান কি তো প্রিয় দর্শক আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড অথবা স্টার মনিটাইজেশন পেয়েছেন এখন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করা যাচ্ছেন কোনো ইনকাম করতে পারছেন না এমন কি আপনার ভিডিওতে অ্যাড না এটার কয়েকটা কারণ আছে কয়েকটা কারণের মধ্যে যদি আপনি পরে থাকেন তাহলে আপনি কখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো প্রিয় দর্শক কি কি ভুলের কারণে কি কি সমস্যার কারণে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন না এটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তো প্রিয় দর্শক আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড অথবা স্টার মনিটেশন পেয়েছেন এখন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু কোনো ডলার ইনকাম করতে পারছেন না এটার কয়েকটা কারণ আছে প্রিয় দর্শক প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি কোন মনিটাইজেশন পেয়েছেন আপনি কি স্টার মনিটাইজেশন পেয়েছেন নাকি ইনস্টিন অ্যাড নাকি অ্যাড অন রিলস মনিটাইজেশন পেয়েছেন তো এখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব স্টার মনিটাইজেশন আপনি যদি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে ডলার কেন ইনকাম হচ্ছে না এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা দেখে নেবেন তারপর আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি যদি আপনি স্টার মনিটেশন পেয়ে থাকেন তাহলে এখান থেকে কেন ডলার ইনকাম করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনাকে স্টার দিতে গেলে টাকা দিয়ে দিতে হবে এখন আপনি যদি আমাকে স্টার দেন আমার ভিডিওতে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে পাঁচটা স্টার দিলে কমপক্ষে আপনার এখানে দশ টাকা খরচ হবে কেউ আপনাকে তার নিজের টাকা খরচ করে আপনাকে স্টার দিবে না তার জন্য আপনি স্টার মনিটেশন থেকে ইনকাম করতে পারছেন না আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ইনস্টিম অ্যাট মনিটেশন পেয়ে থাকেন তাহলে আপনি কেন ইনকাম করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি রিল ভিডিও আপলোড করেন অনেকেই আমাকে বলেছেন ভাই আমি ইনস্টিম অ্যাট মনিটাইজেশন পেয়েছি কিন্তু ইনকাম হচ্ছে না তার কারণ কি তাকে আমি পাল্টা প্রশ্ন করেছি যে ভাই আপনি আপনি ইনস্টিম অ্যাড মনিটরেশন পেয়েছেন কিন্তু কি ধরনের ভিডিও আপলোড করেন সে আবার উত্তর দিল যে আমি রিল ভিডিও আপলোড করি তো প্রিয় দর্শক আপনি যদি স্টার মনিটরেশন পেয়ে থাকেন আর আপনি যদি রিল ভিডিও আপলোড করেন তাহলে আপনি কখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না ইনস্টিম অ্যাড মনিটরেশন পাওয়ার পর আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে মানে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করেন তাহলে আপনি এই ভিডিওতে অ্যাড শু করবে আর এটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন আসি আপনি কেন এড অন রিলস মনিটেশন থেকে টাকা ইনকাম করতে পারেন না অ্যাড অন রিলস মনিটেশন থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে রিল ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করে তারপর এখান থেকে টাকাটা ইনকাম করতে হবে আপনি রিল ভিডিও আপলোড করলেন আর রিল ভিডিওর নিচে ব্যানার অথবা অ্যাডভাইস শু করবে তারপর এই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি প্রতিদিন ভিডিও আপলোড করা যাচ্ছেন কিন্তু ইনকাম করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে রিল ভিডিও আপলোড করেন আর এই ফেসবুকে যে অডিও নামে একটা অপশন আছে ওই অডিও নামে অপশন থেকে আপনি মিউজিক ব্যবহার করেন গান ব্যবহার করেন অথবা ওয়াজ অথবা কারো বয়েস দিয়ে আপনি ভিডিওটা আপলোড করেন এখন আপনি যদি মনিটেশন পেয়ে থাকেন আর আপনি যখন এই ফেসবুক যখন ফেসবুকে রিল ভিডিও আপলোড করার সময় অডিও লাইব্রেরি থেকে আপনি যখন মিউজিক অ্যাড করেন মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড করেন কিছুক্ষণ পর দশ মিনিট বিশ মিনিট পর আপনি দেখতে পারবেন ইউর ভিডিও ইজ আনএবল টু বি মনিটাইজ এই মেসেজটা আসার কারণ হচ্ছে আপনি এই আপনার রিল ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনার মিউজিকটা কপিরাইট এটা আপনার ফ্রি কপিরাইট মিউজিক না তার জন্য আপনি অ্যাড অন রিলস মনিটেশন থেকে টাকা ইনকাম করতে পারছেন না তো প্রিয় দর্শক আপনি যখন দেখবেন ইউর ভিডিও ইজ আনএবল টু বি মনিটাইজ এই লেখাটা যখন আসে এই মেসেজটা যখন আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে এই মিউজিকের কারণে আর এই মিউজিকের কপিরাইট মিউজিক থাকার কারণে আপনার ভিডিওতে অ্যাড শু হয় না আর অ্যাড শু না হওয়ার কারণে আপনি অ্যাড অন রিলস মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারছেন না ডলার অ্যাড হচ্ছে না অবশ্যই আপনাকে ফ্রি কপিরাইট মিউজিক অ্যাড করে তারপর রিল ভিডিও আপলোড করতে হবে তারপর আপনি ইনকাম করতে পারবেন স্টার মনিটেশনের জন্য আপনাকে কেউ টাকা দিয়ে স্টার দিবে না তার জন্য আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না অ্যাড অন রিলস মনিটেশন পাওয়ার পরেও ভিডিও আপলোড করা যাচ্ছেন কিন্তু ফেসবুক এ ফেসবুক অডিও লাইব্রেরি থেকে মিউজিক অ্যাড করছেন কপিরাইট আসছে কপিরাইট আসার কারণে আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন না অবশ্যই আপনাকে ফেসবুকের নিয়ম নিয়মকানুন রুলস মেনে ভিডিও যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন